এবার নতুন করে ভাঙন সমস্যা দেখা দিল মালদার মানিকচকের মথুরাপুর এলাকায়। ফুলোহার নদীর জলস্তর কমতেই গত কয়েকদিন ধরে ভাঙন শুরু হয়। ব্যাপক আতঙ্কিত হয়ে পড়লেন এলাকাবাসী। তারা দ্রুত ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানালেন প্রশাসনের কাছে। মালদায় নদী ভাঙন সমস্যা দীর্ঘদিনের, বিশেষ করে মানিকচক এলাকায় গঙ্গা ভাঙনের ভয়াবহতার কথা সকলেরই জানা। কিন্তু এবার গঙ্গা নয়, ফুলোহার নদীর ভাঙন শুরু হয়েছে মানিকচকের মথুরাপুর এলাকায়। মথুরাপুর শঙ্করটোলা ঘাট সংলগ্ন পাঠানপাড়া এলাকায় গত তিন দিন ধরে ভাঙছে নদীর পাড়। বড় বড় ধস ভেঙে পড়ছে নদী গর্ভে, যা দেখে রীতিমতো আতঙ্কে শিউরে উঠছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, মথুরাপুর এলাকায় নদী ভাঙন সমস্যা ছিল না, নতুন করে এবছর নদীর পাড় ভাঙছে, তাও আবার বাঁধ থেকে মেরে কেটে 20 থেকে 25 মিটার দূরেই। এইভাবে ভাঙন চললে আগামী দিনে ভূতনিবাসীর মতো তাদের পরিস্থিতি হবে। তাই আগেভাগেই তারা এই ভাঙন রোধের দাবি জানাচ্ছেন, ভাঙন রোধ করতে প্রশাসনকে এগিয়ে আসার আবেদন জানাচ্ছেন। পুরো অবস্থা খারাপ হবে আমাদের গ্রামের, এই ভাঙনটা রুখতে হবে। পাশে পাশে বাঁধ, আর বাঁধের পাশে আবার গ্রাম। ভাঙন হচ্ছে মানে এক মাসখানেক থেকে চলছে এখন ভাঙন। কম পড়ছিল, কিন্তু এখন বেশি পড়ছে। আমরা চাইছি যে নদী রুকা হোক, ভাঙনটা রুকা হোক, যেইভাবে হোক সরকারের মাধ্যম দিয়ে যেইভাবে হয় এই নদীটা রুখতে হবে। না রুখলে কিন্তু গ্রামবাসী সব কোথায় যাবে, বাঁধ ভেঙে যেতে পারে। বাঁধের পাশে আমার গ্রাম। এরিয়াটা হলো মথুরাপুর শঙ্করলা ঘাট মানিকচকের অন্তর্গত জায়গা। জাস্ট মানিকচক ভূতনি ব্রিজের পার্শ্ববর্তী এলাকা এবং শঙ্করলা ঘাটের পার্শ্ববর্তী এলাকাতে যা দুর্দান্ত অবস্থায় যে এখানে কাটাউতি চালু হয়েছে সীমার বাইরে। ভূতনির অবস্থা তো খারাপ আছে অলরেডি, কিন্তু আমাদের তার সাথে সাথে আমাদের অবস্থা প্রচুর খারাপ। তাই জন্য আমরা সবাই গ্রামবাসী অনুরোধ করছি, এই যে আমরা অনেকজন আরও আছি এখানে, সবাই মিলে আমাদের রিকোয়েস্ট থাকলো যে এই সময়টাকে, এই মুহূর্তটাকে খুব তাড়াতাড়ি দেখা যায়। না হলে আমাদের পার্শ্ববর্তী এলাকা যে মথুরাপুর পাঠানপাড়া আছে, সংটলা আছে, উৎসবতলা আছে, আর নানা রকমের যে গ্রাম আছে, গ্রাম কিন্তু থাকবে না। তাই জন্য আমাদের রাজ্য সরকার হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, তাদের জন্য তাদের কাছে আমাদের আবেদন, রিকোয়েস্ট, অনুরোধ যে এই 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 ভাঙনটাকে তাড়াতাড়ি করে কিন্তু থামানো যায়। প্রচুর হারে বড় ভাঙন আছে। বাঁধের দূরত্ব জাস্ট কি হবে, এই তো 20 মিটার, 20 মিটার থেকে 50 মিটার হবে, খুব বেশি। বিশাল বিপদ আছে। ভূতনির কি অবস্থা আছে, ভূতনি থেকে বিশাল দূরান্ত, এখন যদি হঠাৎ করে যদি চলে যায় তো মানুষ কোথায় গিয়ে পালাবে, কোথায় গিয়ে থাকবে, তার কিন্তু শান্তির কোনো আশ্রয় নেই কোনো জায়গায়।